দিনের পিছিয়ে গেল জামিনের শুনানি। জেলেই পুজো কাটবে অনুব্রত মণ্ডলের? পরপর দু বছর কি জেলেই পুজো কাটবে অনুব্রত মণ্ডলের? অনুগামীদের মনে ক্রমেই জোরালো হচ্ছে সেই আশঙ্কা। মঙ্গলবার গরু পাচার মামলায় কৃষ্ণমণ্ডলের জামিনের আর্জির শুনানি ছিল দিল্লি হাইকোর্টে। অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অন্য মামলায় ব্যস্ত থাকায় আদালতে আসতে পারেননি, তাই ইডির অন্য আইনজীবী আরও কিছুটা সময় চেয়েছেন। ফলে পিছিয়ে যায় জামিনের শুনানি। মামলার পরবর্তী শুনানি 19 অক্টোবর। ফলে পুজোর আগে কি জেল থেকে বেরোবেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আদালত সূত্রে খবর, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অন্য মামলায় ব্যস্ত রয়েছেন। মামলায় আরও খানিকটা সময় চেয়েছেন ইডির আইনজীবী, তাদের আর্জি মঞ্জুর করে আদালত। গত বছরের অগস্ট মাসে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় গ্রেফতার করেছিল সিবিআই। আসানসোল সিবিআই আদালতে প্রথম দিকে এই মামলা চলে। অনুব্রত মণ্ডলকে আসানসোলের সংশোধনাগারেই বন্দি ছিলেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দিল্লিতে নিয়ে যান কেন্দ্রীয় তদন্তকারীরা। তিহার জেলে আপাতত বন্দী অনুব্রত মণ্ডল, তাকে গ্রেফতার করে ইডিও। এদিকে পরে চলতি বছরের শুরুতে অনুব্রতর হিসাবরক্ষক বোলপুরের বাসিন্দা মনীষ কোঠারিকে তলব করা হয়। তৃণমূল নেতার সম্পত্তি সংক্রান্ত নথিপত্র দেখতে চেয়ে তাকে দিল্লির সিবিআই দফতরে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। তবে তিনি জামিন পেয়ে গিয়েছেন গত মাসে। পুজোর আগে কি জামিন পাবেন কেষ্ট? হাটসারান্দির পুজোয় স্বমেজাজে দেখা যাবে তাকে, তা জানতে 18 অক্টোবর আদালতের দিকে তাকিয়ে থাকতে হবে। গরু পাচার মামলায় কৃষ্ণমণ্ডলের জামিনের আর্জির শুনানি ছিল দিল্লি হাইকোর্টে। অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অন্য মামলায় ব্যস্ত থাকায় আদালতে আসতে পারেননি।